আমরা জানলাম যে পরিবাহী কোনো বিন্দুতে চাপ সমান এইচ রো জি। তো এখানে কী কী জিনিস জানতে পারবো? যদি রো বেশি হয় তাহলে আমরা জানতে পারি চাপ বেশি হচ্ছে, এক। দুই, যদি জি বেশি হয় তাও যদি আমরা বলতে পারবো চাপ বেশি হবে। আর তিন নম্বর, এইচের মান যত বেশি হবে তারও কিন্তু চাপ বেশি হবে। এবার আমরা লক্ষ্য করবো পৃথিবীর কোনো বিন্দুতে জানি যে জি এর মান ধ্রুবক কনস্ট্যান্ট, এবং যে প্রবাহিত আমরা চাপ নির্ণয় করবো তার ঘনত্ব রো সেটা হচ্ছে তো কনস্ট্যান্ট বা ধ্রুবক। অর্থাৎ এ থেকে আমরা বলতে পারি যে পি সমানুপাতিকার গভীরতা, পি প্রপোর্শনাল টু এইচ, পি কিনা গভীরতার সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ অভিকর্ষ ত্বরণ ও প্রবাহী ঘনত্ব যদি ধ্রুবক থাকে তাহলে আমরা দেখব কি প্রবাহী কোনো বিন্দুতে চাপ তার গভীরতার সঙ্গে সমানুপাতি বৃদ্ধি পাবে। এবার আমরা জেনে নেব কিনা তরলের চাপের প্রকৃতি বা বৈশিষ্ট্য। তরলের চাপের বৈশিষ্ট্যগুলো হলো কি, তরলের কোনো বিন্দুতে চাপ তরলের মুক্তপৃষ্ঠ থেকে ওই বিন্দুর গভীরতার সঙ্গে সমানুপাতিতে বৃদ্ধি পায়, যেটা আমরা এইমাত্র আগেই বললাম। এবার দ্বিতীয় নম্বর পয়েন্ট আমরা খেতে নেব, দ্বিতীয় কী বলছে, কোনো স্থির তরলের মধ্যে যে কোনো বিন্দুতে তরলের চাপ সবদিকে সমান। হ্যাঁ, তো এর ভেতরে কোনো একটা বন্ধু সি বিন্দু ধরলাম, তো সি বিন্দুর মধ্যে দেখো চারিদিকে যে কোনো দিকের চাপ কিন্তু সমানই হবে, ঠিক আছে। তিন নম্বর আমার লক্ষ্য করব, কোনো স্থির তরলের মধ্যে কোনো অনুভূমিক তলে সকল বিন্দুতে চাপ সমান, ঠিক আছে। এই তরলের মধ্যে একটা অনুভূমিক তল কল্পনা করে নিলাম, এই অনুভূমিক তলের উপর যে কোনো বিন্দুতে যদি আমরা চাপ সমান হবে। চার নম্বরে কি, স্থির তরলের মুক্ততল সর্বদা অনুভূমিক হয়, স্থির তরলের এটা মুক্ততল আর এটা হবে সবসময় অনুভূমিক। পাঁচ নম্বর কি, তরল সমসৃণত ধর্ম বজায় রাখে, অর্থাৎ সমসৃণত আমরা জানি যে বিভিন্ন আকৃতি নল নিয়েছি, এবার এই নলগুলিকে আমরা যদি পরস্পরের সঙ্গে যুক্ত করি এবং এর সঙ্গে যদি তরল দ্বারা পূর্ণ করি দেখব কি এই সবার মধ্যেই তরলের উচ্চতা সমান থাকবে, এইটাই তরলের সমসৃণত ধর্ম। তাহলে আমরা প্রবাহী কোনো বিন্দুতে চাপ শূন্য করা শিখলাম, এটা তো নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে থাকো তাহলে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করো, এবং অসুবিধা থাকলে আমার সঙ্গে যোগাযোগ করো।